धनपुर एवं बक्सनगर विधानसभा निर्वाचनेर प्राक मुहूर्ते जोरदार प्रचार चलछे शासक एवं बिरोधी उभय शिविरे। शनिवार धनपुर विधानसभा केंद्रेर भवानीपुर एवं मनेपाथरे दुटी निर्वाचनी बाजारे सभा करेछे प्राक्तन मुख्यमंत्री तथा धनपुर विधानसभा केंद्रेर दीर्घदिनेर बाम विधायक मानिक सरकार। संगे छिलेन सीपीआईएम राज्य नेतृत्व सुधन दास सह आरो अनेके। भवानीपुरे आयोजित निर्वाचनी सभाय मानिक सरकार अभियोग करेन बीजेपी दल भीत सन्त्रस्त हये उपनिर्वाचने साधारण भोटारदेर एवं बिरोधी अंशेर ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। সরকারের মন্ত্রীরা দিশেহারা হয়ে পড়েছে, দলের জয় হবে কিনা সেই বিষয়ে নিশ্চিত হতে না পেরে। 2024 লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে বিরোধী ইন্ডিয়া জোট দেখে বিজেপি দলের সর্বভারতীয় নেতৃত্বরা ভয় পাচ্ছে এবং তারা বুঝে গেছে 24-এ তাদের ক্ষমতায় ফেরা সম্ভব হবে না। এই আশঙ্কা থেকে রাজ্যের বিজেপিও ভীত সন্ত্রস্ত হয়ে এবং উপনির্বাচনে সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং বিরোধী দলের নেতৃত্ব এবং কর্মীদের প্রচারে কর্মসূচি করতেও বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ তুলে ধরেছেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বামফ্রন্ট সরকার যাওয়ার পর আপনারা সরকার আসার পর কেন এই ঘটনাগুলি ঘটছে, কারণটা কি, আপনাদের ভয়ের কি আছে? আপনারা তো 50 ভাগের বেশি ভোট পেয়ে 44টা আসনে জয়যুক্ত হয়েছেন, সরকার তো আছে 5 বছরের জন্য, এই সরকারটা তো কেউ নিয়ে যাচ্ছে না, তাহলে এই ঘটনাগুলি ঘটাচ্ছেন কেন? আপনি জিতেছেন, আসলে তো মানুষের ভোটে জিতেননি, যে ভোট আপনাদের বাক্সে জমা হয়েছিল তার অন্তত 20-25 ভাগ ভোট জবরদস্তির ভোট, ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে তাদের কাছ থেকে ভোট নিয়েছেন, এবং তারা অনেকেই হয়তো ভোট তাদের হয়ে বিজেপি দলের লোককেই ভোট দিয়েছেন। যখন হয়েছে আপনি ছেড়ে দিলেন, আবার একটা ভোট চাপিয়ে দিলেন, এটা কৌশিক বলার চেষ্টা করেছেন, কেন এত ভয়? বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, গত নির্বাচনে 23 নির্বাচনে যারা পোলিং এজেন্ট হয়েছেন তাদেরকে খুঁজছেন, তাদেরকে না পেয়ে তাদের অভিভাবক যারা তাদের কাছে লোক পাঠিয়ে বলছেন আপনার ঘরের ছেলেটা যদি এবার নির্বাচনে সিপিআইএম এর প্রার্থী পুলিং এজেন্ট না হয়, আর যারা চিহ্নিত গণতান্ত্রিক আন্দোলনের অংশীদার তাদের বাড়ি ধরে ধরে লিস্টি হাতে নিয়ে হুমকি দিয়ে বলছে ভোট দিতে যাবেন না, বলে কেন ভোট দিতে যাব না? শুধু তাই নয়, বিজেপি দেশের সৌভ্রাতৃত্ব যেমন নষ্ট করছে পাশাপাশি ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টিও করছে। সংখ্যালঘুদের ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার বিজেপি কেড়ে নিতে চাইছে গোটা দেশের, সাথে এ রাজ্যেও তার ছাপ লক্ষ্য করা যাচ্ছে, অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আমাদের দেশের অবস্থা ভালো না স্বাভাবিক কারণে, রাজ্যের অবস্থাও ভালো না, ডাবল ইঞ্জিনের সরকার তো, এবং ইঞ্জিনের চালক দেশের প্রধানমন্ত্রী, তিনি নিজেই বারবার দাবি করেন। এখন দেশের অবস্থাটা কি, জিনিসপত্রের দরদাম আকাশ ছোঁয়া, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, কাজ নাই, রোজগার নাই, মজুরি নাই, বেকারদের কাজ নাই, ছাঁটাই হয়ে যাচ্ছেন। অন্যদিকে গ্রামের যারা গরিব মানুষ লড়াই করে বামপন্থীরা, ডক্টর মনমোহন সিং এর সরকারের সময় ভারতবর্ষের গ্রামে গঞ্জে রেগার কাজ চালু করতে বাধ্য করেছিলেন, সেই রেগা কেন্দ্রের বর্তমান সরকার তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমি আপনাদের বলছি, তথ্য কথা বলে এই মোদি সরকার আসার পর গত 9 বছর ধরে রেগা কি করে বন্ধ করে দেওয়া যায় তার চেষ্টা তারা করছেন। বামফ্রন্ট প্রার্থীর প্রচারে দলীয় কর্মী সমর্থকরা প্রতিদিন বাড়ি বাড়ি প্রচারে অংশগ্রহণ করছে এবং তাতেই ভালো সারা লক্ষ্য করা যাচ্ছে। মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দান করবে তা ধনপুর এবং বক্সনগর উভয় কেন্দ্রেই অঙ্গীকারবদ্ধ হয়েছে, আর এটা আজ করতে পেরেছে বিজেপি। তাই রাতের ঘুম কেড়ে নিয়েছে বিজেপি নেতা মন্ত্রীদের, বাজার সভাতে দাবি করেছেন সিপিআইএম নেতৃত্ব সুদন দাস। এটা অকাল নির্বাচন, এই সময়ে নির্বাচন হওয়ার কথা ছিল না, আপনারা শুনেছেন এবং আপনারা জানেন এই কেন্দ্র থেকে যিনি প্রার্থী হয়েছিলেন শ্রীমতী প্রতিমা ভৌমিক,
উনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও বটে। এই কেন্দ্র থেকে উনি প্রার্থী হয়ে প্রচার করেছেন, আমি এই এলাকার, আপনারা আমাকে ভোট দেন, আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হব, সেই স্বপ্ন দেখিয়ে এখান থেকে ভোট নিয়েছেন। ওনার উচ্চাকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই এখানকার ভোটারদের প্রতি কোন রকমের দায়বদ্ধতার কথা অস্বীকার করে শপথ গ্রহণের আগেই পদত্যাগ করে চলে গেলেন, তাই এখানে এই অকাল ভোট। নির্বাচনী জনসভায় এদিন স্থানীয় সাধারণ অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়, তবে অধিকাংশ ক্ষেত্রে শাসক দলের কর্মী সমর্থকদের ভয়ভীতিকে উপেক্ষা করে মানুষ এই কর্মসূচিতে যোগদান করেছে বলে সেখানে তুলে ধরেছেন সিপিআইএম তথা বামফ্রন্টের নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।